গাইস ক্যাটনাপকে আমরা হাই ভোল্টেজ দিয়ে মারার চেষ্টা করলাম, বাট ওয়েট, এখানে কি হচ্ছে ভাই? উপর থেকে একটা হাত নেমে আসছে আর ক্যাটনাপকে নিয়ে যাচ্ছে ভাই। ও শিট। Yo, what's up guys, welcome back to another gameplay episode. I know তোমরা অনেকেই পপি প্লে টাইম চ্যাপ্টার থ্রির জন্য ওয়েট করতেছিলা। ফাইনালি পপি প্লে টাইম চ্যাপ্টার থ্রির প্রথম এপিসোড আমরা খেলতে যাচ্ছি। অল রাইট, চলো গেমে চলে যাই। গাইজ, আবারও পপি প্লে টাইম কোম্পানির নতুন একটা টয়েজের অ্যাড দেখতে পারতেছি। আমরা এর আগেও পপি প্লে টাইম চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই ধরনের কিন্তু অ্যাড দেখতে পারছি, যে যেই টয়গুলো বাচ্চাদের উপরে প্রভাব ফেলে ওই টয়গুলোর একটা করে অ্যাড হয়, দেন আমরা সেই কোম্পানির ভিতরে আটকা পড়ে যাই এবং সেখান থেকে আমাদের খেলাটা শুরু হয়। গাইজ, এর আগের চ্যাপ্টারগুলোতে অগি বগির সাথে ফাইট করছি, তারপর মমি লং লেগের সাথে ফাইট করছি, আর চ্যাপ্টার 3 মেইন ভিলেন হচ্ছে ক্যাটন্যাপ। এখানে সবাই দেখো ক্যাটন্যাপের জন্য ওয়েট করতেছে। ও ভাই, ক্যাটন্যাপ চলে আসছে। ক্যাটন্যাপকে সবাই পছন্দ করে, কিন্তু ক্যাটন্যাপ আসলে কতটা শয়তান কেউ জানে না ভাই। আর ক্যাটন্যাপের মুখ দিয়ে কী যেন একটা গ্যাসের মতো দেয়, সবাই সেটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। গাইজ, আবার সেই গ্যাস দিয়ে সবাইকে ঘুম পাড়ায় দিচ্ছে। গ্যাসটার জন্য সবাই কেমন পাগলের মতো হয়ে গেছে। ফাইনালি সবাইকে ঘুম পাড়ায় দিল। হোয়াট দ্য হেল ম্যান। গেমের শুরুটা অনেক ইন্টারেস্টিং ছিল, আর গেমটাও ভাই অনেক পাজেল, মানে পাজেল সলভ করতে হবে, তারপর আমরা এই গেমটা স্কিপ করতে পারবো। তো শুরুতেই দেখতে পারতেছি এটা অগি বগি হবে বা ক্যাটন্যাপ হবে, আমি বুঝতে পারতেছি না আসলে কে আমারে ধরে নিয়ে যাচ্ছে। ও ভাই, ক্যাটন্যাপ ছিল, এখানে অনেক নিচে আমাকে ফেলাই দিল। এখন চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যাব। আর এই জায়গাটা হচ্ছে একটা প্রেস করার মেশিন, তো আমি ওইখান থেকে বের হয়ে আসলাম। দেন এখান থেকে বড় বড় পিস্টনের উপর দিয়ে পার হতে হবে। একটা সামনে ছোট রাস্তা আছে, এই রাস্তায় ঢুকে এই সাইডে একটা লাল গেট। ওকে, সো আমরা ঠিক পথেই যাচ্ছি। এখন এখানে আরেকগুলা পিস্টন, এইগুলো পিস্টনগুলোর মধ্যে দিয়েও পার হতে হবে। ভাই, আমি এখানে অনেকবার প্র্যাকটিস করছি, আমি বারবার পড়ে যাচ্ছিলাম, বাট এখন আমি প্রো হয়ে গেছি, একদম প্রো প্লেয়ার। আর সামনে ভাই ক্যাটন্যাপ উপর দিয়ে পার হয়ে গেল, এখানেই ক্যাটন্যাপটা ছিল। আমার সাথে এখন ক্যাটন্যাপ দেখা করবে না, দেখা করবে সামনে, আমি যখন ট্রাপে পড়ে যাব তখন ক্যাটন্যাপ আমার সাথে দেখা করবে। আর এখানে দুইটা কিউব খুঁজতে হবে, দুইটা কিউব খুঁজে পেলে সামনের দরজাটা আনলক করতে পারবো। আর এখানে চলো, টিভির সামনে কী যেন পড়ে আছে, আচ্ছা এখানে ডিস্কটা পড়ে আছে, এই ডিস্কটা এখানে লাগাই দেই। অল রাইট, এখন চলো ওই রুমে থাকার কথা, এই তো পেয়ে গেছি, আর একটা এখানে থাকার কথা। ভাই, দুইটা আমরা পেয়ে গেলাম, এখন জাস্ট হাত দিলে এটা খুলে যাবে। এখন চলো সামনে যাই। আর এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো এখন করব। সেটা হচ্ছে এখান থেকে একটা পাওয়ার নিতে হবে, আর এই পাওয়ার দিয়েই সামনের গেট আনলক হবে যেখানে ফোন বাজতেছে। চলো, ফোনটা ধরলে আমাদেরকে আর একটা কিউব দিয়ে দিবে। এই কিউবটা দিয়ে আমরা সামনের দরজাটা আনলক করতে পারবো। চলো, কিউবটা পেয়ে গেছি, এখানে লাগাই দেই, গেটটা আনলক হয়ে গেছে। আমাদেরকে এখন এই দিকটায় যাইতে হবে, আর এই দিকটায় একটা সিকিউরিটি রুম আছে, সেটা খুঁজে বের করতে হবে, সেখান থেকে পাওয়ার অন করে দিতে হবে। তাহলে এই জায়গার সব গেটগুলো রেড লাইট থেকে গ্রিন লাইট হয়ে যাবে। চলো আমরা এখন এখানে পাওয়ার অন করে দেব, আর সেটার জন্য আমাকে দুইটা হাত ইউজ করতে হবে। এখন আমরা এলিভেটারে চড়তে পারবো, আর এলিভেটারে চড়ে আমরা অন্য জায়গায় যেতে পারবো। চলো, সবগুলো গ্রিন লাইট হয়ে গেছে, এই তো সামনেই এলিভেটার। এখানে ভাই দুইটা একসাথে অন করে দিতে হবে, তাহলে এলিভেটারের দরজাটা খুলে যাবে। ফাইনালি এলিভেটারের ভিতরে ঢুকছি। এখন এই এলিভেটারটা প্লে টাইম থেকে প্লে কেয়ারে নিয়ে যাবে, আর এটাই হচ্ছে একমাত্র যানবাহন যেটাতে করে আমরা প্লে টাইম থেকে প্লে কেয়ারে যেতে পারবো। গাইজ, আমরা প্লে কেয়ারের একদম কাছাকাছি চলে আসছি, এখনই প্লে কেয়ারের ভিতরে ঢুকবো। গাইজ, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে আমাকে বারবার ফোন দিয়ে কে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর তার কথা আমার শোনা ঠিক হবে কি না, বা সে কোন মতলবে আমাদেরকে
হেল্প করার চেষ্টা করতেছে। চলো আমরা এখনই বুঝতে পারবো আসলে কি আমাদেরকে বারবার ফোন দিয়ে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে, যে সামনে যাওয়ার কি কি করতে হবে। সে আমাদেরকে চাবি দিচ্ছে, তারপরে মানে সব কিছুই করতেছে আমাদের জন্য। দেখো এখনই যে ফোনটা আসলো সেটা বলতেছে যে তার নাম অলি। তো অলি ভালো কি না এটা আমরা এখন পর্যন্ত জানি না, বাট তার ইনস্ট্রাকশনে আমরা চলতেছি। দেখো এই এই জায়গায় ওই অলি আমাকে একটা চাবি দিল সামনের রাস্তা আনলক করার জন্য। তো এইগুলো ভাই আমাকে কোনো ট্র্যাপে ফেলানোর জন্য করতেছে নাকি আমার ভালো চাচ্ছে সেটা আমি এখনও জানি না। চলো যাই হোক আমরা এখন এইভাবেই খেলবো ওর ইনস্ট্রাকশন নিয়ে, মানে অলির ইনস্ট্রাকশন নিয়ে খেলবো, তারপর দেখা যাক সামনে কি হয়। আর এখানেও একটা দরজা আনলক করার জন্য কিউবের ব্যাটারিগুলো নিতে হবে, মানে কিউবগুলো খুঁজতে হবে। চলো সামনে আমি দেখতে পারছি ওই দরজাটা যেটা আমাদেরকে আনলক করতে হবে। এখন জাস্ট এই কিউবটা নিয়ে যেতে হবে আর ওইখানে বসাই দিতে হবে। এইগুলো অ্যাকচুয়ালি ব্যাটারি, যেই ব্যাটারিগুলো দিয়ে পাওয়ার দেওয়া যায়, আর পাওয়ার দিলেই গেটগুলো আনলক হয়ে যায়। আর এখন এখানে এই ডিস্কটা যদি লাগাই দেই তাহলে আমাদের হাতটা আমরা বদলিয়ে একটা পাওয়ারফুল হাত নিতে পারবো। দেখো ভাই আমার ডান হাতটা কত পাওয়ারফুল হয়ে গেছে, আর এটা দিয়ে আমরা এখন গুলিও মারতে পারবো, একটু পর দেখতে পারবা। যাই হোক চলো আমরা এখন এভাবে করে সামনের দিকে যাই। ভাই এখানে নিচে এত রক্তর পানি, চলো আমরা এটা নামাই নিলাম। এখন এখান থেকে আমরা এভাবে করে করে যেতে পারবো। গাইজ আমি অনেকবার প্র্যাকটিস করছি সেজন্য আমি এইগুলো রাস্তা সবগুলোই ভালো মতন শিখে গেছি কিভাবে পার হতে হবে। ভাই প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে তারপর এইগুলো আমি বুঝতে পারছি পাজেলগুলো। চলো আমরা সামনের গেটটাও আনলক করে নিলাম। এখন এখান থেকে আমি যদি পাওয়ার দেই তাহলে সামনের দরজাটা আনলক হয়ে যাবে। এই তো আনলক হয়ে গেছে। চলো এখন এই জায়গার মেশিনটা অন করে দিতে হবে, বাট এই মেশিনটা ঠিক মতো কাজ করবে কি না এটা আমরা এখন পর্যন্ত জানি না। আচ্ছা পাওয়ারটা তো অন হলো অনলাইন। আচ্ছা দেখি এরপর কি হয়। হোয়াট, নো পাওয়ার। গাইস পাওয়ারটা লোড নিতে পারলো না ভাই, কেমনে কি এটা অন হলো না কেন। চলো এখন অলির ফোনটা আসলো, এখন অলি বলে দিবে এরপরে আমাদেরকে কি করতে হবে। ও আচ্ছা এখন যেতে হবে ম্যানশনে, মানে এই জায়গায় একটা বাসা আছে ওই বাসার মধ্যে যেতে হবে। সেজন্য আমরা প্রথমে যে জায়গায় চাবি পাইছি ওই জায়গায় যেতে হবে এখন। অলরাইট আমরা এই জায়গায় চলে আসছি বাহিরে, দেন আমরা এখন তাড়াতাড়ি করে ওই কন্ট্রোল মানে সিকিউরিটি রুমে যাব। সিকিউরিটি রুমে যাওয়ার পর ওইখান থেকে চাবিটা নিব যেখানে এর আগে চাবি নিছি। চাবি নেওয়ার পর এখন ম্যানশনে ঢুকবো, দেন ওই ম্যানশন থেকে আমরা কিছু একটা পাবো যেটা দিয়ে আবার মেশিনটা অন করতে পারবো। আই গেস এমন কিছুই হবে। চলো আমরা এখন ম্যানশনে যাব। এই তো আমরা ম্যানশনের সামনে চলে আসছি, এখন এর ভিতরে ঢুকব। ভাই এটার ভিতরটা অনেক বড়, আমি রাস্তা জাস্ট ভুলে গেছিলাম এত বড় জায়গাটা। হোয়াট ভাই এখানে আগুন জ্বলতেছে নাকি, সব জায়গায় শুধু রেড আর রেড। চলো আমরা অনেক নিচে চলে আসছি, এখন এখানে আচ্ছা আর একটা ডিস্ক, চলো এই ডিস্কটা লাগে নি। হোয়াট, অগি বগির পিকচার। কিরে ভাই হোয়াট, ও রে অগি বগি বের হয়েছে, বাট অগি বগি তো এত এত বিশাল হয়ে গেছে আর ওর ফেসটা আরও বেশি ভয়ানক হয়ে গেছে। ভাগ 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 ভাগ, ও ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ও শিট ধরে নিল। গাইজ পপি প্লে টাইম চ্যাপ্টার থ্রির ফার্স্ট এপিসোড এই পর্যন্তই ছিল, এর পরের এপিসোডে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।